সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের নতুন একটা ভিডিওতে আর এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ক্যাশ কিংস নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব যেটি দেখলে আপনারা জানতে পারবেন ক্যাশ কিংস অ্যাপ রিয়েল অফ্যাক্ট ক্যাশ কিংস অ্যাপ অর স্ক্যাম অ্যান্ড ক্যাশ কিংস অ্যাপ রিয়েলি পেমেন্ট অর নট সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস প্রথমত আমরা এফসটির ইনফরমেশনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো এফটি অলরেডি টেন কে প্লাস বা ডাউনলোডস হয়ে গেছে এবং আমরা কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখেছিলাম যে এই অ্যাপসটির মধ্যে আমরা গেমস প্লে করার বিনিময়ে পেপার ডলার অ্যান্ড অ্যামাজন গিফট কার্ড আর্নিং করতে পারবো তো এই বিষয়টি কতটুকু রিয়েল কতটুকু ফ্যাক এই অ্যাপসটির মধ্যে গেমস প্লে করার পর পেপার ডলার আর্নিং করার পর উইথড্র করার পর কি আসলে পেমেন্ট রিসিভ করা পসিবল কিনা এই বিষয়গুলো বিস্তারিত জাস্টিফাই করা হবে এই ভিডিওটিতে তো আপনারা যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে হবে এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আর ইনি টু মাই চ্যানেল প্লিজ

এখন কথা হচ্ছে অ্যাপসটিকে আসলে রিয়েল নাকি তো ফ্যাপসটি রিয়েল নাকি ফ্যাক্ট এই বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির কিছু নেগেটিভ পয়েন্ট তুলে ধরবো এর মধ্যে অ্যাপসির নাম্বার ওয়ান বিগ নেগেটিভ পয়েন্ট হচ্ছে যখনই আমরা অ্যাপসটি ওপেন করছি তখন আমাদেরকে কোনো প্রকার রেজিস্ট্রেশন এবং সাইন আপ করতে হয়নি উইথাউট রেজিস্টার অ্যান্ড সাইন আপে সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছিলো বাট যেই অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড যখনই আপনি সেই অ্যাপসগুলো ওপেন করবেন প্রথমত আপনাকে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন ওয়েপসের মধ্যে প্রোভাইড করতে হবে এবং এরপর আপনি ওয়েপসের মধ্যে রেজিস্টার অথবা সাইন আপ করতে পারবেন যেরকমটি অ্যাপসের মধ্যে নেই এবং আমি যখন আমার নিজের ডিভাইস থেকে অ্যাপসটি ওপেন করছি তখন আমার সামনে কোনো প্রকার পেপাল অপশন এবং অ্যামাজন গিফট কার্ড আসেনি বাট আপনি যখন আপনার নিজের ডিভাইস থেকে অ্যাপসটি ওপেন করবেন তখন অবশ্যই আপনার সামনে পেপাল অপশন এবং অ্যামাজন গিফট কার্ড অপশন রিডিম অপশন আসতে পারে যদি আপনার সামনে পেপাল অপশন আসে তবে যখন আপনার ব্যালেন্সের মতো ফোরটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইন ডলার হয়ে যাবে তখন আপনি এফসি থেকে রিডিম করতে পারবেন বাট আপনি যদি এফসি থেকে রিডিম করেন তাহলে কখনো এফসি থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন না কেননা এফসি ডাব্লু অ্যাপসটিকে মার্নিং পারপাজে মেক করে নেই জাস্ট এন্টারটেনমেন্ট পারপাজে মিক করছে যদি অ্যাপসে ডেভেলপার অ্যাপসটিকে মাইনিং পার্পাজে মেক করতো তাহলে অবশ্যই প্রত্যেকটা ডিভাইস থেকে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন থেকে অ্যাপসটিকে ওপেন করার পর পেপাল অপশন এবং অ্যামাজন কার্ড অপশন রিডিম অপশন আসতো যেরকমটি অ্যাপসটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি না তো যারা মূলত ভাবতেছেন অ্যাপসটিকে আপনি মানেনিং পার্পে ইউজ করবেন আমি তাদেরকে বলবো আপনি ইচ্ছাকল অ্যাপসটিকে এন্টারটেনমেন্ট অথবা গেমিং পারপাজ ইউজ করতে পারেন বাট কখনই মানেনিং পারপাজে ইউজ করবেন না যদি আপনি অ্যাপসটিকে মাইনেনিং পার্পে ইউজ করেন তাহলে কখনো এদিক থেকে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন না তো আমি আপনাদেরকে বলবো ক্যাশ কিংস অ্যাপ ইজ টুটালি ফেক ফ্রড অ্যান্ড স্কিম অ্যাপ্লিকেশন সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউ ভ্যালুয়েবল টাইম আর আপনি যদি রিয়েল এবং ট্রাস্টেড অ্যাপসের মধ্যে গেমস প্লে করে পেপার ডলার আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখান থেকে দুইটি রিয়েল এবং ট্রাস্টেড অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন আপনি করলে সেই অ্যাপসগুলোর মধ্যে গেমস প্লে করে পেপার ডলার আর্নিং করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও